নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, দাঁত হাজার, চুলকানি, খা, পাঁচরা, একজিমা, আর কতদিন চুলকাবেন? তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল, চুলকিয়ে চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না, মজার চুলকানি, আর কতদিন চুলকাবেন? এই দেখুন শর্ট প্যান্ট পরে, এই যে দুই সাইডে চুলকানি, খচর খচর চুলকাই, হাজার হাজার টাকা খরচা করলেন, ওই চুলকানিকে সারাতে পারছেন না। চুলকানিকে যদি সারাতে চান, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। এই দেখুন আপনার হাতে ঘা, পায়ে ঘা, এই যে মাথায় ঘা, আপনার ছেলে মেয়েদের বাচ্চাদের এই যে হাতে ঘা, পায়ে ঘা, মাথায় ঘা, সারা গায়ে ঘা, স্যার আমি অনুরোধ করব একটি ফাইল সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। মনের সুখে মারছে মজা, মেরে দাঁতের খিচুনি, ও দাদা হয় না যেন রসের চুলকানি, দাদা গো হয় না যেন রসের। এই মলম একটিবার যদি আপনার ওই চর্মরোগে লাগাতে পারেন, চর্মরোগকে একদম চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। এই দেখুন এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক মা বোনেদের এই দেখুন বাসন মাজতে মাজতে হাতের আঙুলের ঘা, পায়ের আঙুলের ঘা সারাতে পারছেন না। স্যার আমি অনুরোধ করব, খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস একমাত্র পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, হাজার হাজার মানুষের। এই দেখুন এদিকে লক্ষ্য করুন, আপনি আপনার বাড়ির পাশে জিজ্ঞাসা করুন, আপনার বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করুন, হাটে বাজারে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ট্রেনে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ভারত বাংলাদেশ বিখ্যাত ঔষধ, ভারতেও পাবেন বাংলাদেশেও পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, একটিবার যদি ব্যবহার করতে পারেন, এই যে হাতে পায়ের ঘা, দাঁত হাজা, চুলকানি, ঘা, পাঁচরা, একজিমা, হান্ড্রেডে হান্ড্রেড, একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি, একশো জন ব্যবহার করবেন স্যার, একশো জনই কাজ পাবেন, একজন মিস হবে না। নামটি মনে রাখবেন, আপনাদের সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল, দাঁত হাজা, চুলকানি, খা, পাঁচরা, একজিমা, এই দেখুন হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে একদম ঘা হয়ে গেছে, চুলকাতে চুলকাতে হয়রান, এই দেখুন আপনার ছেলে মেয়ের সারা গায়ে ঘা, স্যার আমি অনুরোধ করব, এদিকে লক্ষ্য রাখুন, এদিকে একটু লক্ষ্য করুন, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে একটু এগিয়ে আসুন, চর্মরোগ বিনাশ মলম হালকা লাগিয়ে দিন, চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়, হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল, হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, এই দেখুন এই যে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক টাকা খরচা করেছেন, ধান ক্ষেত মাঠে বিভিন্ন জায়গায় যাবেন, এই দেখুন এই যে পাট ক্ষেত ধান ক্ষেত মাঠে কাজ করবেন, আপনার জল ঘেটে ঘেটে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, এই দেখুন মাঠে কাজ করতে করতে এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, স্যার আমি অনুরোধ করব, এর একটি ফাইল নিয়ে যাবেন, দারুণ জিনিস, বিশাল জিনিস, এই জিনিসটি একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার, কত ভালো জিনিস, একটিবার ব্যবহার করলে জানতে পারবেন, খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। সব মলম বারবার স্যার,
অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম একটিবার টাচ করবেন তো কাজ পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। ভাবছেন বসে সারবে কিসে, অবনী ঘোষের মলম আছে আপনার ঘরে, হালকা লাগিয়ে দিন, একদম চোখের পলক পড়তে না পড়তেই চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। নামটি মনে রাখবেন, হাজার হাজার মানুষের প্রশংসিত ঔষধ অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুলকানি। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দাঁত হাজার, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, আর কতদিন চুলকাবেন? তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। চুলকিয়ে চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না, মজার চুলকানি, আর কতদিন চুলকাবেন? এই দেখুন শর্ট প্যান্ট পরে, এই যে দুই সাইডে চুলকানি, খচর খচর চুলকাই, হাজার হাজার টাকা খরচা করলেন, ওই চুলকানিকে সারাতে পারছেন না। চুলকানিকে যদি সারাতে চান, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। এই দেখুন আপনার হাতে ঘা, পায়ে ঘা, এই যে মাথায় ঘা, আপনার ছেলে মেয়েদের বাচ্চাদের এই যে হাতে ঘা, পায়ে ঘা, মাথায় ঘা, সারা গায়ে ঘা, স্যার আমি অনুরোধ করব একটি ফাইল সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দিবাসে চুলকাই দেখো ড্রাইভার কন্ট্রাক্টর, পাদালিতে খালাসি আর সিটে প্যাসেঞ্জার, তারা মনের সুখে মারছে মজা, মনের সুখে মারছে মজা, মেরে দাঁতের খিচুনি। ও দাদা হয় না যেন রসের চুলকানি, দাদা গো হয় না যেন। এই মলম একটিবার যদি আপনার ওই চর্মরোগে লাগাতে পারেন, চর্মরোগকে একদম চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। এই দেখুন এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক মা বোনেদের এই দেখুন বাসন মাজতে মাজতে হাতের আঙুলের ঘা, পায়ের আঙুলের ঘা সারাতে পারছেন না। স্যার আমি অনুরোধ করব, খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস একমাত্র পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, হাজার হাজার মানুষের। এই দেখুন এদিকে লক্ষ্য করুন, আপনি আপনার বাড়ির পাশে জিজ্ঞাসা করুন, আপনার বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করুন, হাটে বাজারে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ট্রেনে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ভারত বাংলাদেশ বিখ্যাত ঔষধ, ভারতেও পাবেন বাংলাদেশেও পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। একটিবার যদি ব্যবহার করতে পারেন, এই যে হাতে পায়ের ঘা, দাঁত হাজা, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, হান্ড্রেডে হান্ড্রেড, একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি, একশো জন ব্যবহার করবেন স্যার, একশো জনই কাজ পাবেন, একজন মিস হবে না। নামটি মনে রাখবেন, আপনাদের সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। দাঁত হাজা, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, এই দেখুন হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে একদম ঘা হয়ে গেছে, চুলকাতে চুলকাতে হয়রান, এই দেখুন আপনার ছেলে মেয়ের সারা গায়ে ঘা, স্যার আমি অনুরোধ করব। এদিকে লক্ষ্য রাখুন, এদিকে একটু লক্ষ্য করুন, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে একটু এগিয়ে আসুন, চর্মরোগ বিনাশ মলম হালকা লাগিয়ে দিন, চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়, হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, এই দেখুন এই যে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক টাকা খরচা করেছেন, ধান ক্ষেত মাঠে বিভিন্ন জায়গায় যাবেন, এই দেখুন এই যে পাট ক্ষেত, ধান ক্ষেত, মাঠে কাজ করবেন, আপনার জল ঘেটে ঘেটে
আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে। এই দেখুন মাঠে কাজ করতে করতে এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। স্যার আমি অনুরোধ করব এর একটি ফাইল নিয়ে যাবেন, দারুণ জিনিস, বিশাল জিনিস। এই জিনিসটি একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার, কত ভালো জিনিস। একটিবার ব্যবহার করলে জানতে পারবেন খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। সব মলম বারবার স্যার, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম একটিবার টাচ করবেন তো কাজ পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। ভাবছেন বসে সারবে কিসে, অবনী ঘোষের মলম আছে আপনার ঘরে, হালকা লাগিয়ে দিন, একদম চোখের পলক পড়তে না পড়তেই চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। নামটি মনে রাখবেন, হাজার হাজার মানুষের প্রশংসিত ঔষধ অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুলকানি। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দাঁত হাজার, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, আর কতদিন চুলকাবেন? তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। চুলকিয়ে চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না, মজার চুলকানি, আর কতদিন চুলকাবেন? এই দেখুন শর্ট প্যান্ট পরে এই যে দুই সাইডে চুলকানি, খচর খচর চুলকাই, হাজার হাজার টাকা খরচা করলেন ওই চুলকানিকে সারাতে পারছেন না। চুলকানিকে যদি সারাতে চান, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। এই দেখুন আপনার হাতে ঘা, পায়ে ঘা, এই যে মাথায় ঘা, আপনার ছেলে মেয়েদের বাচ্চাদের এই যে হাতে ঘা, পায়ে ঘা, মাথায় ঘা, সারা গায়ে ঘা। স্যার আমি অনুরোধ করব একটি ফাইল সংগ্রহ করুন, নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দিবাসে চুলকাই দেখো ড্রাইভার কন্ট্রাক্টর, বাদালিতে খালাসি আর সিটে প্যাসেঞ্জার, তারা মনের সুখে মারছে মজা, মনের সুখে মারছে মজা, মেরে দাঁতের খিচুনি। ও দাদা হয় না যেন রসের চুলকানি, দাদা গো হয় না যেন। এই মলম একটিবার যদি আপনার ওই চর্মরোগে লাগাতে পারেন, চর্মরোগকে একদম চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। এই দেখুন এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক মা বোনেদের এই দেখুন বাসন মাজতে মাজতে হাতের আঙুলের ঘা, পায়ের আঙুলের ঘা সারাতে পারছেন না। স্যার আমি অনুরোধ করব খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস একমাত্র পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, হাজার হাজার মানুষের। এই দেখুন এদিকে লক্ষ্য করুন, আপনি আপনার বাড়ির পাশে জিজ্ঞাসা করুন, আপনার বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করুন, হাটে বাজারে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ট্রেনে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন। ভারত বাংলাদেশ বিখ্যাত ঔষধ, ভারতেও পাবেন বাংলাদেশেও পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। একটিবার যদি ব্যবহার করতে পারেন, এই যে হাতে পায়ের ঘা, দাঁত হাজা, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, হান্ড্রেডে হান্ড্রেড, একশোতে একশো পার্সেন্ট গ্যারেন্টি, একশো জন ব্যবহার করবেন স্যার একশো জনই কাজ পাবেন, একজন মিস হবে না। নামটি মনে রাখবেন, আপনাদের সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। দাঁত হাজা, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, এই দেখুন হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে
একদম ঘা হয়ে গেছে, চুলকাতে চুলকাতে হয়রান। এই দেখুন আপনার ছেলে মেয়ের সারা গায়ে ঘা। স্যার আমি অনুরোধ করব, এদিকে লক্ষ্য রাখুন, এদিকে একটু লক্ষ্য করুন, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে একটু এগিয়ে আসুন। চর্মরোগ বিনাশ মলম হালকা লাগিয়ে দিন, চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়, হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, এই দেখুন এই যে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। অনেক টাকা খরচা করেছেন, ধান ক্ষেত মাঠে বিভিন্ন জায়গায় যাবেন, এই দেখুন এই যে পাট ক্ষেত ধান ক্ষেত মাঠে কাজ করবেন, আপনার জল ঘেটে ঘেটে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, এই দেখুন মাঠে কাজ করতে করতে এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। স্যার আমি অনুরোধ করব, এর একটি ফাইল নিয়ে যাবেন, দারুণ জিনিস, বিশাল জিনিস। এই জিনিসটি একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার, কত ভালো জিনিস। একটিবার ব্যবহার করলে জানতে পারবেন খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। সব মলম বারবার স্যার, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম একটিবার টাচ করবেন তো কাজ পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। ভাবছেন বসে সারবে কিসে, অবনী ঘোষের মলম আছে আপনার ঘরে, হালকা লাগিয়ে দিন, একদম চোখের পলক পড়তে না পড়তেই চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। নামটি মনে রাখবেন, হাজার হাজার মানুষের প্রশংসিত ঔষধ অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুলকানি। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দাঁত হাজার, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, আর কতদিন চুলকাবেন? তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। চুলকিয়ে চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না, মজার চুলকানি, আর কতদিন চুলকাবেন? এই দেখুন শর্ট প্যান্ট পরে এই যে দুই সাইডে চুলকানি, খচর খচর চুলকাই, হাজার হাজার টাকা খরচা করলেন ওই চুলকানিকে সারাতে পারছেন না। চুলকানিকে যদি সারাতে চান, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। এই দেখুন আপনার হাতে ঘা, পায়ে ঘা, এই যে মাথায় ঘা, আপনার ছেলে মেয়েদের বাচ্চাদের এই যে হাতে ঘা, পায়ে ঘা, মাথায় ঘা, সারা গায়ে ঘা। স্যার আমি অনুরোধ করব, একটি ফাইল সংগ্রহ করুন, নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দিবাসে চুলকাই দেখো ড্রাইভার কন্ট্রাক্টর, পাদানিতে খালাসি আর সিটে প্যাসেঞ্জার, তারা মনের সুখে মারছে মজা, মনের সুখে মারছে মজা, মেরে দাঁতের খিচুনি। ও দাদা হয় না যেন রসের চুলকানি, দাদা গো হয় না যেন। এই মলম একটিবার যদি আপনার ওই চর্মরোগে লাগাতে পারেন, চর্মরোগকে একদম চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। এই দেখুন এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক মা বোনেদের এই দেখুন বাসন মাজতে মাজতে হাতের আঙুলের ঘা, পায়ের আঙুলের ঘা সারাতে পারছেন না। স্যার আমি অনুরোধ করব, খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস একমাত্র পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, হাজার হাজার মানুষের। এই দেখুন এদিকে লক্ষ্য করুন, আপনি আপনার বাড়ির পাশে জিজ্ঞাসা করুন, আপনার বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করুন, হাটে বাজারে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ট্রেনে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন। ভারত বাংলাদেশ বিখ্যাত ঔষধ, ভারতেও পাবেন বাংলাদেশেও পাবেন। নামটি মনে রাখবেন, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। একটিবার যদি ব্যবহার করতে পারেন, এই যে হাতে পায়ের ঘা, দাঁত হাজা, চুলকানি, ঘা, পাসরা, একজিমা, হান্ড্রেডে হান্ড্রেড, একশোতে একশো পার্সেন্ট
100% গ্যারান্টি। 100 জন ব্যবহার করবেন স্যার, 100 জনই কাজ পাবেন, একজন মিস হবে না। নামটি মনে রাখবেন, আপনাদের সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের দাঁত হাজা চুলকানি খা পাঁচরা এক জিমা। এ দেখুন হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে একদম ঘা হয়ে গেছে, চুলকাতে চুলকাতে হয়রান। এ দেখুন আপনার ছেলে মেয়ের সারা গায়ে ঘা। স্যার আমি অনুরোধ করব, এদিকে লক্ষ্য রাখুন, এদিকে একটু লক্ষ্য করুন, অবনি ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে একটু এগিয়ে আসুন। চর্মরোগ বিনাশ মলম হালকা লাগিয়ে দিন, চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়, হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, এ দেখুন এই যে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। অনেক টাকা খরচা করেছেন, ধান ক্ষেত মাঠে বিভিন্ন জায়গা যাবেন, এই দেখুন এই যে পাট ক্ষেত ধান ক্ষেত মাঠে কাজ করবেন, আপনার জল ঘেটে ঘেটে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, এই দেখুন মাঠে কাজ করতে করতে এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। স্যার আমি অনুরোধ করব, এর একটি ফাইল নিয়ে যাবেন, দারুণ জিনিস, বিশাল জিনিস। এই জিনিসটি একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার, কত ভালো জিনিস। একটিবার ব্যবহার করলে জানতে পারবেন খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস পাবেন অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। সব মলম বারবার স্যার, অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম একটিবার টাচ করবেন তো কাজ পাবেন। নামটি মনে রাখবেন, অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। ভাবছেন বসে সারবে কিসে, অবনি ঘোষের মলম আছে আপনার ঘরে, হালকা লাগিয়ে দিন, একদম চোখের পলক পড়তে না পড়তেই চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। নামটি মনে রাখবেন, হাজার হাজার মানুষের প্রশংসিত ঔষধ অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুলকানি। নামটি মনে রাখবেন, অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দাঁত হাজার চুলকানি খা পাঁচরা এক জিমা, আর কতদিন চুলকাবেন? তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল। চুলকিয়ে চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না, মজার চুলকানি, আর কতদিন চুলকাবেন? এই দেখুন শর্ট প্যান্ট পরে এই যে দুই সাইডে চুলকানি, খচর খচর চুলকাই, হাজার হাজার টাকা খরচা করলেন ওই চুলকানিকে সারাতে পারছেন না। চুলকানিকে যদি সারাতে চান, অবনি ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন। নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। এই দেখুন আপনার হাতে ঘা, পায়ে ঘা, এই যে মাথায় ঘা, আপনার ছেলে মেয়েদের বাচ্চাদের এই যে হাতে ঘা, পায়ে ঘা, মাথায় ঘা, সারা গায়ে ঘা। স্যার আমি অনুরোধ করব, একটি ফাইল সংগ্রহ করুন, নামটি মনে রাখবেন, আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনি ঘোষের চর্মরোগ বিনাশ মলম। দিবাসে চুলকাই দেখো ড্রাইভার কন্ট্রাক্টর, বাদালিতে খালাসিয়ার সিটে প্যাসেঞ্জার, তারা মনের সুখে মারছে মজা, মনের সুখে মারছে মজা, মেরে দাঁতের খিচুনি। ও দাদা হয় না যেন রসের চুলকানি, দাদা গো হয় না যেন। এই মলম একটিবার যদি আপনার ওই চর্মরোগে লাগাতে পারেন, চর্মরোগকে একদম চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়।
এই দেখুন এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক মা বোনেদের এই দেখুন বাসন মাজতে মাজতে হাতের আঙুলের ঘা, পায়ের আঙুলের ঘা সারাতে পারছেন না। স্যার আমি অনুরোধ করব, খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস একমাত্র পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, হাজার হাজার মানুষের। এই দেখুন এদিকে লক্ষ্য করুন, আপনি আপনার বাড়ির পাশে জিজ্ঞাসা করুন, আপনার বাড়ির আশেপাশে জিজ্ঞাসা করুন, হাটে বাজারে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ট্রেনে যাবেন অবনী ঘোষের ওষুধ পাবেন, ভারত বাংলাদেশ বিখ্যাত ঔষধ, ভারতেও পাবেন বাংলাদেশেও পাবেন। নামটি মনে রাখবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, একটিবার যদি ব্যবহার করতে পারেন, এই যে হাতে পায়ের ঘা, দাঁত হাজা, চুলকানি, ঘা, পাঁচরা, একজিমা, হান্ড্রেডে হান্ড্রেড, একশোতে একশো % গ্যারেন্টি, একশো জন ব্যবহার করবেন স্যার একশো জনই কাজ পাবেন, একজন মিস হবে না। নামটি মনে রাখবেন আপনাদের সেই সুপরিচিত ভারত বাংলা বিখ্যাত অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের দাঁত হাজা চুলকানি খা পাঁচরা একজিমা। এই দেখুন হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে একদম ঘা হয়ে গেছে, চুলকাতে চুলকাতে হয়রান। এ দেখুন আপনার ছেলে মেয়ের সারা গায়ে ঘা। স্যার আমি অনুরোধ করব, এদিকে লক্ষ্য রাখুন, এদিকে একটু লক্ষ্য করুন, অবনী ঘোষের প্রচার কেন্দ্র লক্ষ্য করে একটু এগিয়ে আসুন। চর্মরোগ বিনাশ মলম হালকা লাগিয়ে দিন, চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়, হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুল, হাতের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, এ দেখুন এই যে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা, অনেক টাকা খরচা করেছেন, ধান ক্ষেত মাঠে বিভিন্ন জায়গায় যাবেন, এই দেখুন এই যে পাট ক্ষেত ধান ক্ষেত মাঠে কাজ করবেন, আপনার জল ঘেটে ঘেটে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে গেছে, এই দেখুন মাঠে কাজ করতে করতে এই যে আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। স্যার আমি অনুরোধ করব, এর একটি ফাইল নিয়ে যাবেন, দারুণ জিনিস, বিশাল জিনিস, এই জিনিসটি একটিবার ব্যবহার করলে জানতে পারবেন এর কত রেঞ্জ, কত পাওয়ার, কত ভালো জিনিস, একটিবার ব্যবহার করলে জানতে পারবেন খুব কম দামে, এত কম দামে এত ভালো জিনিস পাবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। সব মলম বারবার স্যার, অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম, একটিবার টাচ করবেন তো কাজ পাবেন। নামটি মনে রাখবেন অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। ভাবছেন বসে সারবে কিসে, অবনী ঘোষের মলম আছে আপনার ঘরে, হালকা লাগিয়ে দিন, একদম চোখের পলক পড়তে না পড়তেই চাল ভাজার ন্যায় শুকিয়ে দেয়। নামটি মনে রাখবেন হাজার হাজার মানুষের প্রশংসিত ঔষধ অবনী ঘোষের চর্মরোগ বিনাশ মলম। হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজনী, তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুলকানি।